2019 সালের সেপ্টেম্বরে দুর্নীতির বিরুদ্ধে সাড়াশি অভিযান শুরু করে সরকার। 18 সেপ্টেম্বর ক্যাসিনো এবং জুয়ার আসরে অভিযানের মধ্য দিয়ে এর সূচনা। এরপর বিভিন্ন ক্লাবে ও প্রতিষ্ঠানে একের পর এক অভিযানে গ্রেফতার করা হয় অনেককে। সে সময় যাদের গ্রেফতার কিংবা আইনের আওতায় আনা হয়েছিল বেশিরভাগই আওয়ামী লীগের সহযোগী সংগঠনের মাঝারি পর্যায়ের নেতা। কথা উঠেছিল রাঘব বলদের না ধরে চুনোপুরীদের আনা হচ্ছিল আইনি হেফাজতে। এরপর বছর দুয়েকের মধ্যে জামিনে বের হয়ে যান যুবলীগের বহিষ্কৃত নেতা খালেদ আহমেদ ওরফে ক্যাসিনো খালেদ, ইসমাইল চৌধুরী সম্রাট সহ অনেকে। তবে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয় আলোচিত ঠিকাদার জিকে শারমের। কিন্তু দুর্নীতির বেশিরভাগ মামলারই বিচার শেষ হয়নি এখনও। এছাড়া দণ্ড হয়েছে পুরান ঢাকার আলোচিত দুই ভাই এনু ও রূপমের, তারাও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। মধ্য বা নিচু পর্যায়ে নেতাদের গ্রেফতার কিংবা শাস্তি হলেও ধরাছোঁয়ার বাইরে ছিলেন অনেকেই। এ অবস্থায় অনেকটা মাঝপথেই থেমে যায় দুর্নীতিবিরোধী অভিযান। আবার বিভিন্ন সময় আলোচনা সমালোচনায় থাকা বেসিক ব্যাংকের আবদুল্লাহ বাচ্চুর ব্যাপারে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশ থেকে পালায় পিকে হালদার। যদিও পরে ভারতে গ্রেফতার হন তিনি, কিন্তু তাকে দেশে ফেরত আনা সম্ভব হয়নি এখনো। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এই প্রেক্ষাপটে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক। গণমাধ্যমে খবর আসার পর অনেকটা চাপে পড়েই নড়ে চড়ে বসে সংস্থাটি। এরই মধ্যে বেনজিরের স্থাবর অস্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। প্রয়োজনে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞাও চাওয়া হতে পারে দুদকের পক্ষ থেকে। গেল জাতীয় নির্বাচনের ইশতেহারে দুর্নীতি দমন ও সুশাসন নিশ্চিতের প্রতিশ্রুতি ছিল আওয়ামী লীগের। সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতের অংশ হিসেবেই বেনজিরের বিরুদ্ধে তদন্ত বলে মনে করছেন অনেকেই। এছাড়া বেনজির আহমেদের বিরুদ্ধে তদন্ত কিংবা আইনি পদক্ষেপ দুর্নীতিবাজদের জন্য বার্তা বলেও মনে করেন তারা। এই দুর্নীতির সাথে যদি অন্য কারো সম্পৃক্ততাও বের হয়ে আসে তাহলে তা আইন তার নিজস্ব গতিতে চলবে, আওয়ামী লীগ কোনো ক্ষেত্রেই হস্তক্ষেপ করবে না। দুদক আইনজীবী বলছেন অপরাধী যত বড়ই হোক কোনো ছাড় দেওয়া হবে না। পুঁটি বলেন, রুই পুঁটি বলেন, সেগুলো আমাদের কাছে যা আসে না। আপনারা দুদককে পাত্তা দেন আর না দেন, দুদক তার মতো করেই কাজ করবে। দুদক কোনো সমালোচনা কিংবা আলোচনার প্রেক্ষিতে নয়, যথাযথ তথ্যের ভিত্তিতেই ব্যবস্থা নেয় বলেও জানান তিনি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।